দেশের শীর্ষ আদালতের আরটিআই মূলে চাকুরিতে পুনর্নিযুক্তির দাবি সহ গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য 10,323 শিক্ষক শিক্ষিকারা বুধবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে। এদিন প্রায় 150 জন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে এসে একসঙ্গে জড়ো হয়। সেখান থেকে তারা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যায়। পরে 5-6 জনের এক প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে এখানে বিদ্যালয় পরিদর্শকের কাছে তাদের দাবি রাখে আরটিআই মূলে তাদের চাকরি যায়নি, সেই বিষয়টি জানতে বিদ্যালয় পরিদর্শকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তারা। আরটিআই মূলের যে তথ্য রয়েছে তাদেরকে সেই তথ্য দেওয়ার জন্য আর্জি জানানো হয় বিদ্যালয় পরিদর্শকের কাছে। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা সবার চাকরি যায়নি এবং ব্যক্তিগতভাবে কয়েকজন আরটিআই করার ফলে দেখা গেছে যে আরটিআই রিপোর্টে আমরা আমাদের চাকরি যায়নি, স্পষ্ট ভাষায় লেখা আছে যে সেই কেসে আমরা জড়িত না, যেহেতু সেই কেস নাম্বার 18993 থেকে 19,049 পর্যন্ত সেই এসএলপি গুলিতে অর্থাৎ 58টা রিটে আমাদের কোনো নাম নেই। সেই রিটের মূলেই যে 10,323 নামটা কিভাবে জড়ালো আজও আমাদের একটা রহস্য থেকে গেছে। এই হিসাবে আরটিআই মূলে আমরা আজকে তেলিয়ামুড়া আইএস এর আন্ডারে যতগুলি স্কুলের টিচাররা আছেন আমরা জমায়েত হয়েছি এবং আইএস স্যারের সাথে আমরা এটা বিষয়টা নিয়ে কথা বলেছি। উনি আমাদেরকে সদুত্তর দিতে পারেনি, কিন্তু তিনি আশা দিচ্ছেন যে আমরা আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের যে প্রশ্নটা আমাদের যে জিজ্ঞাসাটা সেইটা জেনে উনি আমাদের